হয়, মই উপস্থিত আছো বঙাইগাঁও জেলার বালারচৰত। আর আজি আমি দেখাবলে ওলাইছো যে বাঁহ বেতৰ শিল্পী সকলে, এই গাঁৱৰ প্রায় শতাধিক বাঁহ বেতৰ শিল্পী সকলে কিন্তু দিনে নিশায় এইদরে মানে ধাড়ি পাটি দল বা আন আন বাঁহৰ সামগ্রী পেলাই তৈয়াৰ কৰি পেলাই জীবন নির্বাহ করে আছে। লকডাউনের কারণে যেহেতু এটা জেলার পৰা আন জেলালৈ যাব পৰা নাই, এই বস্তুবিলাক কিন্তু এই অসম নহয় কেবল ভারতের বাহিরত বিক্রি করা হয় বলে আমি জানিব পাৰিছো যদিও, কিন্তু যথেষ্ট অসুবিধাত সিহঁতে ভুগি আছে, কারণ এইবিল বিক্রি করব নাই। সরকার প্রশাসনেও কিন্তু এই ক্ষেত্রে গুরুত্ব দিয়া নাই, আর যার কারণে এই বালারচৰ অঞ্চলের শতাধিক বাঁহ বেতৰ শিল্পী সকলে কিন্তু যথেষ্ট অসুবিধাত পৰিছে। আর স্থানীয় কিছুমান কেজনমান ব্যক্তি আছে, সিহঁতৰ পৰা আমি জানিবলৈ চেষ্টা করি কিমানখিনি পরিয়াল এই মানে বাঁহ বেতৰ শিল্পীর লগত জড়িত হয়ে আছে বা কেনেকুৱা অসুবিধা পাইছে। আপনার 150 মানুষ আছে, এই বা আপনার দুলি আপনার চাটাই এইবিলাক মানে কাম করে থাকে। লকডাউনত মানে মানুষবিলাক খুব অসুবিধা পড়ে আছে, মানে খাবার কারণে মানে পয়সা পাতি নাই, ধান চাউল নাই, খুব অভাব অনটনত মানুষবিলাক পড়ে আছে। মানে আগে পিছতে এইবিলাক ধুনিয়াকে বিক্রি করব পারিছিল? পারিছে, কিন্তু মানে এতে মানে যোগাযোগের মানে অসুবিধা হয়েছে, খুব অসুবিধা হয়েছে। মানে আমার এতে ব্যাপারী আছে, ব্যাপারীও নাই, আমার মানে বনাই কি করি মার। আচ্ছা, এই বস্তুবিলাক মানে আসলে তো কোত কোত বিক্রি হয়, মানে কি কি কামত লাগে এইবিলাক? এইবিলাক তো ছাদলার কাম করে, আর আপনার তেলাইবুট হয়, এইবিলাক মাল শিলিগুড়িত যায়, গুয়াহাটীত যায়, আপনার পাঞ্জাবত যায়, দিল্লি যায়, হরিয়ানাত যায়, বহুত ঠাই ঠাই যাই থাকে, বিভিন্ন রাজ্য বা যাই থাকে। হয়, মানে ইতিমধ্যে এটা উল্লেখ করেছে বিক্রি করে থাকে কিন্তু যথেষ্ট অসুবিধা ভোগ করেছে। স্থানীয় আরো একজন যুবক আছে, তোর জানি যে কি কবা এই বালারচৰ এক তৃতীয় খণ্ড, আমার গাঁও গোটেইবিলাক মানে বাঁহর কাম করে থাকে, যারা যদি ভালকে বিক্রি করব পারে লাভ কেনকা হয়? লাভ ইমান লাভ আছে অলপ, হেৰি আমার ইয়াত চাকরি বাকরি নাই, আর কি করব, এইটাই বলে হাতের কাম বলি। এই অঞ্চলত যেহেতু যথেষ্ট গরাখ হয় না বা বানপানির অসুবিধা হয় মানে হয়, মানে গতি মানুষখিন এটলিস্ট বিদেশের যাব নি, মানে ঘরতে মানে কিনা ইনকাম করব পারে, ইনকাম এইটাই আমার এই বাঁহের কাম এইটাই করে থাকে, আর কি করব। কিন্তু লকডাউনের কারণে কি করব, লকডাউনের কারণে বিক্রি করব পারা নাই, এইবিলাক বনাই কেনে ঘরতে এটা আছে, আর এই লকডাউনের কারণে অসুবিধা বহুত হয়েছে। হয়, তখন উল্লেখ করেছি, মানে পুনর্বার ভিডিও জার্নালিস্ট স্টেশনক মানে দেখাবলে অনুরোধ করি। এইবিলাক আপনাদের দেখবলে পাইছে হ কিন্তু এইদরে মানে বাঁহর যা মানে হাড়ি পাটিবিল এইবিলাক বনাইছে, এইবিলাকেদি মানে বিভিন্ন বিল্ডিংয়ের কাম করা বা প্লাইউড তৈয়ার করা বা কাগজ তৈয়ার করা বা আন আন বিভিন্ন ক্ষেত্রে এইবিলাক ব্যবহার করা হয়। আর বিভিন্ন ধরনের ব্যাপারীবিল আহি পেলায় এই অঞ্চলের 150 পরিয়ালে কিন্তু এইবিলাক মানে বাঁহ বেতৰ শিল্পৰ জৰিয়তে কাম কৰি পেলাই পৰিয়াল পোহপাল দি আছিল যদিও, কিন্তু লকডাউনৰ বাবে যথেষ্ট অসুবিধাৰ সন্মুখীন হৈছে। আৰু এজন স্থানীয় সচেতন যুৱক আছে, তেওঁৰ পৰা আমি জানিবলৈ চেষ্টা কৰিম যে কি কবা 150 পৰিয়াল কিন্তু এইদৰে জীৱন নিৰ্বাহ কৰিবলগীয়া হৈ আছে। হয়, প্ৰথমতে মই প্ৰাগ নিউজক ধন্যবাদ জনাইছোঁ, আৰু আটাইতকৈ এই অঞ্চল হৈছে পিছপৰা অঞ্চল, আৰু উত্তৰ অভাৱপুৰী সমষ্টি ইয়াৰ হৈছে বালারচৰ, আর এই বালারচৰ প্রায় 150 পরিয়াল এই বাঁহ শিল্পর জড়িত হয়ে আছে, একমাত্র উপার্জন রাস্তা। আর বৃহৎ এলাকার চারিওফালে যেহেতু নদী গড়াখনে যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত এই অঞ্চলের রাইজে, ইতিমধ্যে আপনার দেখিছে যদি কাম করে আছে কিন্তু তখেসলে খাবার কারণে যদি একমাত্র উপার্জন রাস্তা কিন্তু এইমাত্র বন্ধ হয়ে আছে, মেনি লকডাউনের কারণে এই সকল বস্তু ঘরতে আছে, ইতিমধ্যে পচি গেলি পচি গে আছে, বৃষ্টি পানি পড়ে আছে, পানি পড়ার কিন্তু যথেষ্ট ক্ষতি হয়েছে, রপ্তানি করব পারা নাই, বিভিন্ন রাজ্যই হোক বা রাষ্ট্রলৈকে রপ্তানি করব পারা নাই, মানে এই ক্ষেত্রে প্রশাসন বা সরকার কি আপন জানাব। গতি যেহেতু নষ্ট হয়ে আছে, আজি চাওক আপনাদের চাও ইয়াতে যেহেতু বাহিরত রাখিছে, যদি স্কুল তো খোলা থাকলে হয় তো দিব নিল, নষ্ট হয়ে গেলে, গতি বঙাইগাঁও জেলা প্রশাসনক অনুরোধ জানাইছো এই সকল শিল্প সকলক আপনাদের একটা সুবিধা করে দিও, যেহেতু যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত এই সকল পরিয়াল, বিভাগীয় কর্তৃপক্ষ তথা বঙাইগাঁও জেলা প্রশাসনক অনুরোধ জানাইছো। হয়, এজন স্থানীয় বালারচৰ অঞ্চলের স্থানীয় যুবকে আহ্বান জানাইছে যে 150 পরিয়ালে কিন্তু এইদরে মানে বাঁহ বেতৰ শিল্পর কাম করে পেলায় পরিয়াল পোহপাল দিয়ে আছে, কিন্তু বঙাইগাঁও জেলা প্রশাসন তথা রাজ্য সরকার সিহঁতক অনুরোধ জানাইছে যে এইখিনি বস্তু বিক্রি করার যে সুবিধা সেই সুবিধাখিনি করে দিয়ার কারণে।